আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আসলে কাজের ব্যস্ততার জন্য আপনাদের মাঝে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। আমাদের জাগো অ্যাগ্রো ফার্ম থেকে যথারীতি 600 বাচ্চার মতো ডেলিভারি হচ্ছে। তো বাচ্চাগুলো কোথায় যাচ্ছে এবং আমাদের সাথে কি আছে এবং বাচ্চাগুলো কি রিসিভ করতে আসছে, এবং সেই সাথে জানানোর চেষ্টা করব সমগ্র বাংলাদেশে বিভিন্ন নতুন উদ্যোক্তা খামারি ভাই বোনেরা আমাদেরকে কল করে জানার জন্য তারা চেষ্টা করে যে আমরা কত টাকা করে বাচ্চাগুলো বিক্রি করি। সেই রানিং মূল্যটা আমরা কিন্তু অনেক ভিডিওতে বলা হয় না, কারণ বাচ্চার রেটটা অনেক সময় ওঠানামা করে। যেমন এই মার্চ মাসে, এই 2023 সালের মার্চ মাসে সমগ্র বাংলাদেশে কিন্তু কোথাও এক মাসের কিংবা দেড় মাসের তিথির বাচ্চা নেই, হয়তো পাবেন এক থেকে দেড় মাস পরে বা 15-20 দিন পরে। তো আমাদের এই একমাত্র জাগো অ্যাগ্রো ফার্ম থেকেই দেড় মাস প্লাস বাচ্চা আজকে ডেলিভারি হলো। যিনি রিসিভ করতে আসছে ওনার সংক্ষিপ্ত পরিচয় এবং কীভাবে আসলো এবং আমাদের সম্পর্কে কীভাবে জানলো, এবং সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত টাকা রেটে আমরা দেড় মাস প্লাস বয়সের বাচ্চা বিক্রি করলাম। পুরোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষিপ্তভাবে জানতে পারবেন। আসলে আমি অনেক দূর থেকে আসছি, আপনার ইউটিউব থেকে দেখি, ওইগুলো আমি অনেক চর্চা করেছি, অনেকগুলো দেখলাম, দেখে বারিক ভাইয়ের নাম্বার জোগাড় করলাম, করে যোগাযোগ করে তারপরে ওনার সাথে আমি কথা বললাম, কথা বলার পরে সব কিছু জানতে পারলাম, তারপরে বারিক ভাইয়ের সাথে আমি দেখা করলাম। আর আমি আসছি অনেক দূর থেকে, আমি প্রায় কিশোরগঞ্জ থেকে আসছি, মাঝখানে একবার দেখা করে গেছি, দেখা করে তারপরে সব কিছু ওকে করে বাচ্চার অর্ডার দিয়ে গেলাম। খুব ভালো লাগলো বাচ্চাগুলো দেখে, আমারও অনেক ভালো লাগলো, অনেক পছন্দ হয়েছে। তারপরে বারিক ভাইয়ের বললাম যে আমার 600 বাচ্চা লাগবে, ওই কথা বলার পরে বারিক ভাই আমাকে একটা ডেট দিল। ডেট দেওয়ার পরে আসলে আমার বাচ্চাগুলো নেওয়ার কথা ছিল এক মাস, তারপর তো আমার আসলে একটু দেরি হয়ে গেছে, প্রায় দেড় মাসের বাচ্চা নিয়ে যেতেছি। আর দেড় মাসের বাচ্চাগুলো নেওয়াতে আসলে একটু ফুটপাথ দেখা যাচ্ছে, আর একটু ভালো লাগতেছে ওই রকম একটা। আর আমি অনেক দূর থেকে আসছি, আইসা আসলে খুব ভালো লাগছে। তো আসলে এই মুহূর্তে যারা আমাদের দর্শক ভাইয়েরা রয়েছে, চ্যানেলে রয়েছে বা নতুন নতুন আমাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার রয়েছে, ওনারা কিন্তু সর্বপ্রথমে জানতে চেষ্টা করবে যে এই দেড় মাস প্লাস বয়সের বাচ্চা কি রেটে নিলেন। আপনি যেটা অ্যাকচুয়াল রেটে নিলেন সেই রেটটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আসলে আমি যেটা দেড় মাস প্লাস বাচ্চার রেটটা যেটা নিছি, ওইটা আসলে আপনার এমনিতে এক মাস হলে কম পাওয়া যায়, কিন্তু আমি তো দেড় মাস নেওয়ার কারণে আসলে একটু বেশি হয়ে গেছে, যার কারণে। আর আপনার বাচ্চাটা জানতে চাই আসলে কত টাকা পার পিসে নিলেন আপনার? আমি যেটা পার পিসে নিছি প্রায় আপনার 270 টাকা করে পার পিস, তো 270 টাকা পার পিস আপনার প্রত্যেকটা বাচ্চা নিছি। আর হয়তো এখন বাচ্চার চাহিদা অনেক প্রচুর বেশি, যার কারণে দামটা একটু বেশি, হয়তো চাহিদাটা না থাকলে আর একটু কম হয়ে যেত। তো আসলে খুব ভালো লাগলো বাচ্চাগুলো, যদি 270 টাকা হয় অনেক অনেক বড় হয়ে গেছে। বারিক ভাই খুব যত্ন সহকারে এটা লালন পালন করছে, আর ওইটা ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, তিনটা ভ্যাকসিন দিয়ে দিছে। প্রিয় খামারি ভাই বোনেরা, আমরা চেষ্টা করব এর পরবর্তীতে আমাদের জাগো অ্যাগ্রো ফার্ম থেকে যতগুলো বাচ্চা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলাতে ডেলিভারি হবে প্রত্যেকটি বাচ্চার ডেলিভারির আপডেট প্রাইস মূল্যটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সুমন ভাইয়ের মাধ্যমে জানতে পারলেন দেড় মাস বয়স প্লাসের বাচ্চা অত্যন্ত সুস্থ সবল এবং আমরা সফলভাবে ডেলিভারি দিতে পেরেছি, এবং আপনারা জানতে পারলেন যে 270 টাকা বর্তমান রেট দেড় মাস প্লাস বয়সের বাচ্চা আমরা ডেলিভারি দিলাম। তো সর্বশেষ আমাদের ফার্ম ভিজিট করে আসলে বিষয় আমাদের পরিবেশ কেমন লাগলো, এবং সর্বোপরি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু মেসেজ? আসলে আপনার সাথে আমার যোগাযোগ করার পর আপনার সাথে এতটা আমি একটা মিশুক হয়ে গেছি। আর বারিক ভাইয়ের সাথে যোগাযোগ করে যে রেটটা আমি পাইছি, আসলে মূল্য অনেক, যে রেটটা পাইছি মেটটা বারিক ভাই ঠিক একটা মূল্যবান রেট ধরেছে। আমি অন্য জায়গায় যোগাযোগ করছি, করে দেখছি না ঠিক আছে, বারিক ভাইয়ের যে রেটটা ধরছে রেট অনুযায়ী সব কিছু ঠিক আছে। আর আপনাদের ফার্মটা দেখে অনেক ভালো লাগলো, আপনাদের ফার্মটা অনেক আসলে অনেক বড় একটা ফার্ম, যার কারণে দেখে অনেক ভালো লাগলো। আমি নেক্সট টাইমে চিন্তা ভাবনা আছে বারিক ভাইয়ের কাছ থেকে আরও নেওয়ার জন্য,
ওই রকম আমার একটা আগ্রহ আছে হয়তো এখন বাচ্চা নাই না থাকার কারণে আমি চশোর বাচ্চার মতো নিয়েছি প্রিয় খামারি ভাই বোনেরা আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি ইতিপূর্বে আপনারা জানেন যে আমাদের ফার্ম জাগো অ্যাগ্রো ফার্ম সরজমিনে ভিজিট করে বাচ্চা সংগ্রহ করবেন তবে আজকে সুমন ভাই কিন্তু আমাদের শুধু ফার্ম না আমাদের উল্লাপাড়া উপজেলাতে ইরা পোলট্রি অ্যান্ড হ্যাচারি রয়েছে সে সরাসরি পোলট্রি অ্যান্ড হ্যাচারিটাও ভিজিট করেছে এবং আমাদের বাচ্চা ফুটানোর ব্যবস্থাপনা হ্যাচারি রয়েছে টোটাল গতকালকে আমরা ভিজিট করে সুমন ভাইকে দেখিয়েছি তো আপনারা দোয়া করবেন যারা নতুন নতুন উদ্যোক্তা ভাই বোন আমাদের ফার্ম ভিজিট করতে চান বাংলাদেশের যে কোনো জেলা অথবা উপজেলা থেকে সরাসরি আমাদের ফার্মে চলে আসবেন আমাদের ফার্মে আসার ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া বড়পাঙ্গাশি তো আর কথা নয় আমরা সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে তো আজকে আমরা এই 600 বাচ্চার যেভাবে মানে আমাদের ডেলিভারি হলো পুরো কার্যক্রম আপনাদেরকে সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই সবাই ভালো থাকেন দর্শক উদ্দেশ্যে বলতেছি আসলে যদি আপনারা বাচ্চা নেওয়ার আগ্রহ থাকে তাহলে অবশ্যই বাড়ির বাসায় যোগাযোগ করবেন খুব যত্ন সহকারে বাচ্চাগুলো পৌঁছে দিই